হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি তাদের জন্য মূলত এই ভিডিওটা। আমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি দেখা গেছে হোয়াটসঅ্যাপে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি হয়তো আমরা অনেক দিন যাবৎ ব্যবহার করতেছি, ঠিক আছে, বা অনেক সমস্যার কারণে কিন্তু আমরা নাম্বারটি চেঞ্জ করতে চাচ্ছি। আমরা নাম্বারটি চেঞ্জ করতে অনেকে যাই না, কীভাবে নাম্বারটি চেঞ্জ করতে হয় আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। চলুন শুরু করছি ভিডিওটি। তো আমরা প্রথমে কী করবো, ওখানে হোয়াটসঅ্যাপে চলে যাব। হোয়াটসঅ্যাপে চলে গেলাম, অবশ্যই নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্ট আগে বেল বেলটি অন করে দেবেন। তো হোয়াটসঅ্যাপে চলে এলাম। হোয়াটসঅ্যাপে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট মেনু আছে উপরে, দেখতে পাচ্ছেন ডান সাইডে থ্রি ডটে ক্লিক করবো। এই যে থ্রি ডটে ক্লিক করে এলাম, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেটিংসে ক্লিক করে দেবো। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টস, ঠিক আছে। তো উপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টস, এই যে এক নম্বরে অ্যাকাউন্টস রয়েছে, নামের নিচে অ্যাকাউন্টস রয়েছে, এখানে অ্যাকাউন্টসে ক্লিক করে দেবো। অ্যাকাউন্টসে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে সেন্স নাম্বারে ক্লিক করে দেবো। সেন্স নাম্বারে ক্লিক করে দিলাম, তারপর এখানে কী করবো, এখানে দেখতে পাচ্ছেন এরকম চলে আসলে নেক্সটে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আপনার দুটো নাম্বার চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইউর ওল্ড ফোন নাম্বার উইথ কান্ট্রি কোড, ঠিক আছে, কান্ট্রি কোড সহ আপনার ফোন নাম্বারটি এখানে দিতে হবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন এন্টার ইউর নিউ ফোন নাম্বার উইথ কান্ট্রি কোড, এখানে কান্ট্রি কোড সহ আপনার নতুন ফোন নাম্বারটি দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি দুটো ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ঠিক আছে, কান্ট্রি কোড সহ দিয়ে দিচ্ছি। দেখুন তো আমার এখানে পরের কান্ট্রি কোডটিও আমার বাংলাদেশ, ঠিক আছে, উপরেরটিও বাংলাদেশ। তো আমার যদি পরে কান্ট্রি কোডটি অন্য দেশ হয় সেই কান্ট্রি কোডটি আমরা এখানে সিলেক্ট করে তারপরে নাম্বারটি এখানে বসিয়ে দিব, ঠিক আছে। তো আমি দুটো নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি, প্রথমে আমার পুরনো নাম্বারটি আমি বসিয়ে দিচ্ছি। তো আমি পুরনো নাম্বারটি বসিয়ে দিলাম, তারপরে এখানে আমি নতুন নাম্বারটি বসিয়ে দিব, ঠিক আছে। আমি এখানে নতুন নাম্বারটি বসিয়ে দিলাম, হ্যাঁ, দুটো নাম্বার এখানে বসানো শেষ, ঠিক আছে। ওকে, অবশ্যই নাম্বারটি ভালো করে চেক দিয়ে দেখবেন, ভুল হলে কিন্তু হবে না। হ্যাঁ, ঠিক আছে, আমার নাম্বারটি বসিয়ে দিলাম, উপরে নতুন নাম্বারটি, এই পুরোনো নাম্বারটি, নিচে নতুন নাম্বারটি, ঠিক আছে। তারপরে এখানে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরকম তিনটা পেজ চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন এই যে নোটিফাই কন্ট্যাক্ট, এই নোটিফাই কন্ট্যাক্টে যদি আমরা ক্লিক করে দিই এখানে দেখতে পাচ্ছেন আপনার সব অল কন্ট্যাক্ট বাকি কন্ট্যাক্ট আই হ্যাভ চ্যাট উইথ, শুধু চ্যাটের কন্ট্যাক্টগুলো থাকবে, ঠিক আছে। তো আপনি এখানে চ্যাট সব কিছু আপনি যে চ্যাটিং করেছেন যা যা কিছু লেনদেন করেছেন সব কিছু কিন্তু থাকবে, ঠিক আছে। আপনি এখানে চাইলে কাস্টমাইজ করতে পারেন যে কোনগুলো আপনি রাখবেন, কোনগুলো আপনি রাখবেন না, ঠিক আছে। তো আমি এখানে সবগুলো রাখতে চাচ্ছি, অল কন্ট্যাক্ট, শুধু অল কন্ট্যাক্ট আমি দিতে চাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি আমি অল কন্ট্যাক্ট দিয়ে আমি এখানে নিচে দেখতে পাচ্ছেন ডান করে দিব, ঠিক আছে। তো ডানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে নাম্বারগুলো দেখাচ্ছে, তারপর এখানে কন্ট্যাক্টিন হচ্ছে যে আমরা কন্ট্যাক্টগুলো আমরা ই করলাম মানে অল কন্ট্যাক্টে দিলাম সেগুলো হয়েছে। তো দেখতে পাচ্ছেন এবার কন্টিনিউ দিব, আমরা কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু আমাদের এই নাম্বারটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এই যে নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে 2000, তো দেখতে পাচ্ছেন এখানে কোডের কোনো প্রয়োজন হয় না, কারণ আমার এখানে সিমটা কিন্তু আমার সাথেই রয়েছে, ঠিক আছে। তো এবার আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই নাম্বার টু এই নাম্বারে সাকসেসফুল হয়ে গেছে, সাকসেসফুল চেঞ্জ ফ্রম এই নাম্বার, ঠিক আছে, এই নাম্বার টু এই নাম্বার এখানে সাকসেস হয়ে গেছে। এবার আমরা কিন্তু না গিয়ে সেখানে গিয়ে আমাদের নাম্বারটা দেখতে পারি কোথায়, সেটিংসে যাবো, সেটিংসে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমার নামের উপরে ক্লিক করবো, নামের উপরে ক্লিক করবো, নিচে নাম্বারটা দেখতে পাচ্ছেন আমাদের নতুন নাম্বারটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ফাশাকে বেল বাটনটি অন করে দেবেন আর একটি লাইক দিবেন। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।